পরিষদের সভাপতি অরিন্দম রক্তদান শিবিরে অভিনন্দন জানানো হয়েছে। সারা বাংলাকে এক জায়গায় রেখেছেন এবং যেভাবে পরিষেবা দিচ্ছেন এবং তার সাথে কিন্তু কালচারাল এবং হেরিটেজ ম্যাটারগুলো উনি কিন্তু সাথে রেখেছেন। আপনি দেখতে পারবেন খালি আমাদের তৃণমূল সংগঠন নয়, প্রত্যেকটা অর্গানাইজেশন বলুন, ক্লাব বলুন, সোসাইটি বলুন, সবাই কিন্তু সমাজমূলক কাজের মধ্যে ইনভলভমেন্ট আছে এবং সেই জায়গায় কিন্তু রক্তদান শিবির থেকে শুরু করে নিয়ে স্পোর্টস থেকে শুরু করে নিয়ে এবং বাকি যেগুলো সমাজমূলক ইভেন্টস আছে বা যে কারিকুলামগুলো আছে সেগুলো কিন্তু টোটালটাই মানুষের জন্য করা হচ্ছে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে এবং ডেভেলপমেন্টের যে চিন্তাধারা রয়েছে সেটা ধীরে ধীরে চলিয়ে ডেভেলপমেন্টের ভাবনা চিন্তা রাখতে হবে। তো সবই ব্যাপার যেভাবে আপনারা জানেন যে আজকে 23শে জানুয়ারি আমরা সবথেকে বেস্ট ফ্রিডম ফাইটার বলতে পারি, যার জন্য আজকে আমাদের ইন্ডিয়ার যে ফ্রিডম আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো অশুভ শক্তি যেন এই যে ডেমোক্রেসি বা সেকুলারিজমটা রয়েছে আজকে দিনটা পালন করা হয়। উনি ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার যিনি দেশের জন্য লড়াই করেছেন এবং ওনার চিন্তাধারা ছিল যে ব্রিটিশ থেকে মুক্ত করতে হবে ভারতকে এবং যেভাবে ব্রিটিশ শাসন গ্রাস করেছিল ভারতবর্ষে ব্রিটিশ এখানে স্মরণ খুবই দরকার ছিল। কিন্তু যেভাবে ফ্রিডম ফাইটাররা এবং উনি যেই দিক দিয়ে এগিয়েছিলেন, ভাবনা চিন্তা নিয়ে এগিয়েছেন এবং যেভাবে আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে সেই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে হেরিটেজ এবং কালচার রয়েছে ইন্ডিয়ার সেটা যেন কোনো রকম যেন ডিস্ট্রয় না হয় এবং আমাদের ডেমোক্রেটিক এবং সিভিলিজম কান্ট্রি এটা আমাদের মাথায় ধ্যান রাখতে হবে যে এমন কোনো ইনসিডেন্ট না হয় বা এমন কোনো ইনসিডেন্ট কেউ না করতে পারে যেখানে আমাদের মধ্যে কোনো রকম বিবাদ সৃষ্টি হয়। মানে ধন্যবাদ জানো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেই স্টেটে আমরা থাকি সেখানে দেখবেন নানা জাতের মানুষ সেখানে এই স্টেটে বসবাস করে এবং সময়কে কিন্তু সমান অধিকারভাবে ওনার যে স্কিমগুলো রয়েছে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে এবং প্রত্যেকটা সেক্টরই কিন্তু উনি তুলে ধরেছেন এবং উনি কিন্তু অলরেডি বার্তাও দিয়েছেন যে আমরা যে হেরিটেজ এবং কালচার যেটা রেখেছি সেটাকে আমরা অটুট রাখবো। আমরা যেরকম হিন্দু খ্রিশ্চান মুসলিম শিখ ইসাই যারা আমরা সবাই রয়েছি সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং মানুষের পাশে থেকে মানুষের কাজ করবো। এই স্বাধীন ভারতকে আরও বেশি করে ডেভেলপ করতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য এবং কাছাপাড়া পৌরসভা বিয়াপক থেকে আমি এটাই সবাইকে অভিনন্দন জানাবো এবং একটাই কথা বলবো যে আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি, মানুষের কাজের জন্যই আছি এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন সেইভাবে কিন্তু আমরা মানুষ সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আজকে তারা বিশেষ দিনে, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, বিশেষ পবিত্র দিনে তারা আজকে রক্ত দিয়ে মানুষকে সেবা করছেন। রক্তদান শুধু মহান দান নয়, রক্তদান হচ্ছে একটা ঐক্যের প্রতীক। আমরা দেখছেন আজকে দেশের রাজনৈতিকে যেভাবে মানুষের মধ্যে বিভাজনের রাজনৈতিক চলছে, মানুষকে ভেঙে দেওয়ার রাজনৈতিক চলছে, সেখানে দাঁড়িয়ে আজকে রক্তদান শিবির, রক্ত মানুষের রক্ত মানুষের লাগে। আমরা জানি কোন ধর্মের মানুষের রক্ত লাগবে সেটা আমরা কেউ জানি না, মানুষের রক্ত মানুষ হবে। তাই আমি রক্তদাতাদের বিবেকানন্দ মার্কেটে আবারও সকল যারা সদস্যকে আবারও আমি এই মহান কাজ, মহৎ কাজ করার জন্য বিশেষ দিনে তাদের অভিনন্দন।